সম্প্রতি তাসকিন ইয়র্কশায়ারের কাছ থেকে কাউন্টি ক্রিকেট খেলার যে অফার পেয়েছেন সেই অফার তিনি নাও করে দিয়েছেন। সেটি একপাক্ষিকভাবে গণমাধ্যমে খবর হয়েছিল যে তিনি না করে দিয়েছেন তার নিজের ইচ্ছাতে, আমরাও বলেছিলাম। অতঃপর গতকাল গত রাতে বিষয়টি একেবারে পরিষ্কার হয়েছে যে তিনি আসলে যখন এই প্রস্তাবটা পান, বিসিবিকে যখন জানান, তখন বিসিবি তার সঙ্গে কথা বলে এবং তাকে বোঝায় যে কাউন্টি ক্রিকেটে খেলতে হলে এই মুহূর্তে তোমাকে চার দিনের ক্রিকেট খেলতে হবে, লম্বা ক্রিকেট খেলতে হবে, সামনে বিশ্বকাপ, যেটা তোমার জন্য খুব একটা ভালো কিছু হবে না। এই যখন অবস্থা তখন কি হবে সেটা একটা বড় বিষয়, আর সেই কি হওয়া না হওয়াটা নিয়েই একটা ব্যাপার ছিল। কাউন্টি ক্রিকেট খেলছেন না, তার বিনিময়ে বিসিবি তাকে কি দিচ্ছে সেটা ব্যাপারে জালাল ইউনুস বলেছেন যে কি দিচ্ছি সেটা তার সঙ্গে আমাদের পার্সোনাল বিষয়, তাকে জানিয়েছি আমরা, মানে কি দেওয়া মানে ক্ষতিপূরণের ব্যাপার এসেছে সামনে, বিসিবি থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং একটা তথ্য নিশ্চিত করা হয়েছে, মোটামুটি এখন নিশ্চিত বলা যায়, আফগানিস্তানের সঙ্গে যে টেস্ট সেই টেস্টের স্কোয়াডে তাসকিন থাকলেও সেই টেস্ট তিনি খেলছেন না, তাকে খেলানো হচ্ছে না, দলের সঙ্গে রাখা হয়েছে যেন তিনি প্র্যাকটিসের মধ্যে থাকেন। লম্বা যে খেলা সেই খেলাই তাকে খেলিয়ে বিসিবি রিস্ক নিতে চায় না, কারণ সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় আসর যেখানে তাসকিন বাংলাদেশের নাম্বার ওয়ান বোলার। অর্থাৎ একটা খবর নিশ্চিত যে তাসকিন আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলছেন না সম্প্রতি, যিনি কাউন্টি ক্রিকেটকেও না করেছেন।